হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলাদা হাসি মৌসুমি চ্যানেলে এবং মৌসুমি ডি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বেশ কিছুদিন ব্লগ দিতে পারিনি, রোজের ভাবছি ব্লগ শুরু করছি আর তোমাদের সামনে কিন্তু পুরোটা শেষ করতে পারছি না। কেন পারছি না সেটা তোমরা দেখতে চাও, তো চলো তোমাদের দেখাতে চাই কেন আমি ব্লগ শুরু করছি আর শেষ করতে পারছি না। আর মাম্মাম সাইডে দাঁড়িয়ে আছে আর এখন অনেক সন্ধ্যা, আর সারা মুখে আমি দেখেছো মানে টিকা লাগিয়ে নিয়েছি যাতে তোমরা আমাকে নজর না দিতে পারো। দেখো এই একটা, এই একটা, এই একটা একটা, আর ছেলে আমার রাঁধুনি খুন্তি নিয়ে হাতে দাঁড়িয়ে আছে, বাড়িতে এখন পুরোই টোটাল নিরামিষ। তো চলো, কিসের জন্য তোমাদের ব্লগ দিতে পারছি না আর কেন দিতে পারছি না সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, একটু না দেওয়ার হচ্ছে এনাদের কারণ, কারণ এনাদের সাথে এখন অনেক সময় কাটাতে হচ্ছে আমার, যার জন্য তোমাদেরকে আমি একদম সময় দিতে পারছি না। হ্যাঁ, আর এনারা আসার পরে আমার বাড়িতে অনেক একটা বড় খুশির সংবাদ, আজকে বিগত 3 বছর পরে আমার স্বপ্ন পূর্ণ হয়েছে, তোমাদেরই সবাইকার ভালোবাসা আর জগন্নাথ দেব বলরাম সুভদ্রার আশীর্বাদে কিন্তু আমার অনেকে কমপ্লিট হয়ে গেছে। আর আমি জানি তোমরা এরকম করে সবাই আমার পাশে থাকবে আর আমাকে অনেক 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 ভালোবাসবে, যেহেতু সোজারাত থেকে ওনারা আমার বাড়িতে আছে। তো সেই কারণে হচ্ছে দুবেলায় ব্রাহ্মণ পুজো দিতে আসছে, তো আমি সকালবেলা যেহেতু 12টার সময় ব্রাহ্মণ পুজো দিয়ে গেছে আর এখন আবার আসবে পুজো করতে, তো তারই কিছু জোগাড় জাত করে রেখেছি। তো চলো কী কী জোগাড় করে রেখেছি, আজকে একদম অল্প জোগাড় করেছি, যেন মনে হলো জগন্নাথ খেতে চাইছে না। তো এখানে হচ্ছে ফল কুচিয়ে রেখেছি, এখানে হচ্ছে জিলেপি দিয়েছি আর ওখানে হচ্ছে মিষ্টি নাড়ু দিয়ে সব গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে বাবা আজকে কালী মাদের প্রত্যেক শনি মঙ্গলবার যেহেতু বাড়িতে প্রসাদ দেওয়া হয়। আর দেখো ওই দেখো লাইটিংগুলো সেই লেভেলের লাগছে, আর এক্ষুনি ব্রাহ্মণ ঠাকুর চলে আসবে পুজো করাতে, তো চলো পুজোটা দেখতে থাকবে। আর কালকে না বাড়িতে অনেক লোকের আয়োজন আছে, তো বাইরে ডেস্কি ফেস্কি সব চলে এসছে, তো চলো দেখিয়ে দিই তোমাদের যে কালকে কী কী সব মানে রান্নার প্রচুর আইটেম আছে, সেটা তো কালকেই দেখাবো। ওটার জন্য সাকসেস মানে কী বলে ওটার জন্য ওয়েট করতে হবে, সারপ্রাইজ। তো চলো বাইরে হচ্ছে এই যে ছেলে সব মানে রান্না শুরু করে দিয়েছে, ও ম্যাগি বসিয়ে দিয়েছে, বেশ কিছুদিন নিরামিষ, তো 9 দিন ধরে নিরামিষ হবে, ও আর পারছে না, ম্যাগি নিয়ে এসেছে ওর মতন একটু করে খাচ্ছে। তো চলো দেখিয়ে দিই বাইরে। আর এই যে পুকুরসোনা রাত্রেবেলা দেখতে পাবে কি যায় না, ফ্লাশটা জ্বলে দিই দাঁড়ো। এই যে পুকুরসোনা বসে এখানে ঘাস খাচ্ছে, আর এদিকে হচ্ছে এই দেখো বাইরে হচ্ছে চেয়ার চলে এসছে, এই দেখো হচ্ছে কালকে লোকজন সব বসবে সেই কারণে চেয়ার, আর এদিকে হচ্ছে সব ডেকোরেটার্সের মাল, এ দেখো রাত্রেই দেখাচ্ছি সারা সকালে সময় পাইনি, এখানে সব পড়ে রয়েছে। এবার কালকে যখন আবার কালকে থেকে নতুন ব্লগ শুরু করব তখন আবার কালকে সকালে সব দেখাবো। এই যে সব ডেস্কি ফেস্কি সব নিয়ে আসা বসে রয়েছে, আর এই যে ফোর টেবিল চলে এসেছে, এই দেখো এই যে ফোর টেবিল এখানে রেখে দেওয়া হয়েছে, আর উঠোন কিন্তু আমাদের ঢালাই করা হয়ে গেছে, দেখো ইট পেতে মেজে করা হয়ে গেছে। আর এখানে হচ্ছে জগন্নাথ দেবের রথটা আমাদের কালী মায়ের বেদিতে তোলা আছে, দেখো তো চলো এবার ঘরে যাওয়া যাক। আর যেহেতু এখন অম্বাবতী চলছে আজকে মালা ফালা কিচ্ছু দেওয়া যাবে না। আর এখানে হচ্ছে দেখো অ্যাকোরিয়ামটার অবস্থা, এরা বেশ মজায় আছে। আর আমাদের মলি মাছগুলো দিয়েছে হচ্ছে পুচকিরি, দুটো পুচকিরি দিয়েছে, এই দেখো ওদের ছানা, এই দেখো, এই দেখো দুটো পুচকিরি হয়েছে, দেখা যায় দেখো না, 3-4টে পুচকিরি হয়েছে ওদের, আমাদের বাড়িতে এসে ছানা দিয়েছে ওরা, জলটা ঘোলা হয়ে গেছে। আর এখানটা রয়েছে ফাইটার মাছ দুটো, দুটোকে একসাথে রাখা হয়েছিল, এত মারামারি করেছে ল্যাচ ফ্যাচ ছিঁড়ে ফেলেছে, তাই আবার আলাদা করে দেওয়া হয়েছে। তো চলো এবার হচ্ছে দেখি ওয়েটিং বাস ওয়েটিং। আর এই যে মাম্মাম ABCD পড়ছে, মাম্মাম দেখো ABC লিখে ফেলেছে, মাম্মা এটা কি, এইটা আর এইটা আর এইটা গুড গার্ল, ইয়ে বিকালে রিতা দিয়ে আসবে, হ্যাঁ রাত্রেবেলা 10টা নাগাদ, হ্যাঁ একটু গুরু তুলবো বলেছি। 10টার সময় হচ্ছে পার্লারের দিদিকে ডেকেছি, কি বলো তো ভূতের মতন দেখতে, কালকে যেহেতু অত লোক আসবে তো একটু ভূতটাকে একটু মানুষ হবো বলে তাই দিদিকে আসতে বলেছি। ফোন করেছিলাম, উনি বললো রাত্রেবেলা 10টার সময় আসবে, তো বললো তুমি কি ঘুমিয়ে পড়ো, না বাবা আমরা রাত 11টা অবধি জেগে থাকি আর আমাদের বলছে ঘুমিয়ে পড়বে, তো চলো আর দিদি আসে। এখন 8টা বাজে, তো
এখন 7:45 বাজে, এখনো ব্রাহ্মণ আসেনি, কারণ ব্রাহ্মণটা আমাদের পুচকি ব্রাহ্মণ, তোমাদের দেখাবো। তো সেই কারণে ব্লগটা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, ব্লগটা অনেক এনজয় করো আর ব্লগটা সাপোর্ট করো। পুচকি ব্রাহ্মণ বলতে কি, ওর বয়স ছোট, ও 5 পড়ে, রাইট, 6 পড়ে, তা ওর ছোট 7 পড়া ছেলে ব্রাহ্মণ, তোমাদের কিন্তু দেখাবো। এটা কিন্তু দেখার জন্য তোমরা এক্সাইটেড, তো দেখতে থাকো আর দেখতেও খুব কিউট। ও পড়তে থেকে বাড়ি গেছে, পড়ে টোরে এসে তারপর আসবে আমাদের বাড়িতে পুজো করতে। তো চলো বাবা এদিকে দেখো, আমার শ্বশুর অনেক কাজ করে। ব্রাহ্মণ পুজো করে চলে গেছে আর এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, 10:35 আর আইব্রো করতে দিদি এসেও ছিল, আইব্রো করে চলেও গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো কালকে সকালবেলা যখন পুজোতে অত লোক আসবে তো আমরা কালকে সকালে কী পরবো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখিয়ে দিই কালকে সকালে কী পরবো, বুঝতে পারছো? আর এই দেখো আইব্রো করে নিয়েছি, দেখতে পেয়েছো? আমার আইব্রোটা একটু কেটে কেটেও গেছে, খুব লাগছে, জ্বালা করছে, আর আমার আইব্রোটা অনেক বড়, বুঝতে পেরেছো? তো চলো দেখা যাক কী কাপড় চোপড় পরা হবে, তো চলো দেখতে থাকো, দেখাই, চলো 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 দেখিয়ে দেবো। এইসবে পাড় লাগিয়ে আমি আলমারির মধ্যে ঢুকিয়ে রেখেছি, তো কোনটা পরবো দেখো, এই ব্লাউজটা পরবো, না এই ব্লাউজটা না, সরি সরি, এই ব্লাউজটা নয়, এই কাপড়টা পরবো, দেখতে পাচ্ছ, এই কাপড়টা পরবো কালকে। আর মাম্মা ওই ব্লাউজটা নিয়ে আসো তো, ওই যে না ওইটা, ওই যে নীল কালারের ব্লাউজটা, কারণ একে আনতে বলছি মানে আমার সকাল হয়ে যাবে, ওকে আনতে বলা মানে তো যেতে পারছে না, তো সকালবেলায় ব্লাউজটা এই শাড়িটা পরবো, আর সাথে লাল একটা সায়া পরবো, একটা নীল কালারের ব্লাউজ পরবো। তো কালকে যেরকম কীরকম কী সাজবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো আমার অগোছালো আলমারিটা, আমি না একটু আলমারি গোছাতে পারি না, নতুন নতুন করেছি তো তাই একটুও গোছাতে পারিনি, এই দেখো দেখতে পেয়েছো। আর হ্যাঁ, আমার মা না জানো আমাকে পুজোতে, জগন্নাথ পুজোতে এই কাপড়টা দিয়েছে, আমি মানে পুজোর দিনকেরা পরেছিলাম, আমি ভিডিও করতে পারিনি, আমার বোন ভিডিও করেছে। আর কালকে এই বিছনা চাদরটা পাতবো, সাদাটা, দেখতে পেয়েছো এই বিছনা চাদর, দুটো বোতল নিয়েছি আমি। তো চলো এবার ঝাপটা বন্ধ করে দিই, তো এই সমস্তই পড়া হবে। আর যা কী পড়বে সেটা যাই জানে, আমি জানি না, আমার থেকে একটা নিয়ে গেছে, এখন যাই না আদৌ ওটাও পড়বে কি না। আর কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, কারণ কালকে বাড়িতে অনেক কাজ আছে, যেহেতু অনেক বাড়ির লোক অনেকে মানে অনেক আসবে, তো আলমারিটা মুছতে হবে, হাটটা মুছতে হবে, অনেক কাজ আছে, বুঝতে পেরেছে? তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে বলি জয় জগন্নাথ। তো জগন্নাথ দেবের ধরো সন্ধ্যাবেলা খাওয়া হয়ে গেছে, তারাও এখন শয়নে যাবে। আর তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে সকাল থেকে। তো কালকের ব্লগটা আবার সবাই দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে থাকো, আর সবাইকে টাটা, বাই বাই, আর জয় জগন্নাথ।